ছোট কিছু জিনিস দেখো স্কয়ারস্পেস এর অ্যানাউন্সমেন্ট বার সাইটের একটা নাম দিলাম আচ্ছা স্কয়ারস্পেস এর অ্যানাউন্সমেন্ট বার হচ্ছে আচ্ছা সবার প্রথমে আমাদের মার্কেটিং থেকে অ্যানাউন্সমেন্ট বার নামে একটা অপশন পাবো মার্কেটিং এ গেলাম মার্কেটিং এ এই যে অ্যানাউন্সমেন্ট বার অনেক সময় উপরে আমাদের কোন একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার দরকার হতে পারে ইনেবল করে দিলাম এখন এখানে লিখে দিলাম সো ধরা যাক উইন্টার বা সামার সামার 50% বা 40% ইউজ কুপন টু গেট ডিসকাউন্ট এরকম অনেক সময় অ্যানাউন্সমেন্ট লাগে এই অ্যানাউন্সমেন্টটা আমরা যাই দিব এই যে উপরে দেখা যাচ্ছে অ্যানাউন্সমেন্টটা আর কেউ যদি এখানে লিংক করাইতে চায় যে এখানে ক্লিক করার পর সে সব পেজে চলে যাবে তখন আমাদের এখান থেকে পেজেস থেকে যে কোনো একটা পেজ লিংক করাই দিব তাহলে ক্লিক করলে সেই লিংকে চলে যাবে এতটুকুই ছিল অ্যানাউন্সমেন্ট বার ছোট একটা জিনিস এরপর পিন্টারেস্ট সেভ বাটন অর্থাৎ অনেক সময় আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ছবি মানুষজন পিন করে রাখে যেমন আমি যদি গুগল করি ল্যান্ডিং পেজেস স্যাম্পল তাহলে দেখবো অনেক পিন্টারেস্টের লিংক আছে এই যে অনেক অনেক পিন দেখা যাচ্ছে তো এই পিনগুলা কিভাবে করে এই যে একটা ওয়েবসাইটের সাথে লিংক করা আছে ক্লিক করলে ওই ওয়েবসাইটে চলে যাচ্ছে এটা বড় একটা এসইও করার একটা চমৎকার একটা ওয়ে অর্থাৎ আমাদের ওয়েবসাইটে কোনো ছবি যদি কারো ভালো লাগে সে যাতে তার প্রোফাইলে এইভাবে পিন করে রাখতে পারে এই জন্য আমাদের পিন্টারেস্ট পিন বাটনটা ইউজ করা উচিত পিন্টারেস্ট সেভ বাটন হ্যাঁ এই যে পিন্টারেস্ট সেভ বাটন এটা ডিসেবল করা আছে ইনেবল ফর ব্লগ অথবা আমি সবকিছুর জন্য ইনেবল করে দিতে পারি যত পেজ আছে যত প্রোডাক্ট আছে যত ব্লগ আছে সবকিছু ইনেবল করে দিলাম শেষ তাহলে এখন আমাদের যে ছবিগুলো আসবে সেই ছবিগুলোতে আমরা সেভ দেওয়ার পর দেখতে পাবো একটা পিন ছোট্ট একটা আইকন চলে আসছে এই যে এরকম সেভ সেভ করলে সে তার পিন্টারেস্ট প্রোফাইলে এই ছবিগুলো সেভ করে রাখতে পারবে সাইজ আমরা লার্জ করে দিতে পারি তাহলে এখানে একটু বড় দেখাচ্ছে শেপ রেক্টেঙ্গেলের জায়গায় সার্কেল করে দিতে পারি তাহলে খালি এরকম একটা পিন দেখাবে শেষ সেভ আচ্ছা ক্যালেন্ডলি বুকিং আমরা অনেকে এটা হয়তো জানি না এটা আমাদের জানা উচিত ক্যালেন্ডলি হচ্ছে আমাদের একটা চমৎকার প্ল্যাটফর্ম বুকিং করার জন্য ক্যালেন্ডলি যে কোনো একটা ওয়েবসাইটেও আমরা করতে পারবো মানে ওয়েবসাইটেও আমরা এই বুকিংটা এক্সটার্নালি সেট করার পর যে কোনো ওয়েবসাইটে বসাতে পারি তো প্রথমে আমি সাইন আপ করবো নতুন অ্যাকাউন্টে আমি আমার জিমেইল দিয়ে সাইন আপ করতেছি প্রথমে আচ্ছা সো আমরা মিটিং ক্রিয়েট করার জন্য ক্রিয়েট ওয়ান অফ মিটিং অথবা এখানে কিছু ডিফল্ট মিটিং দেওয়া থাকে সো এখানে 45 মিনিটের একটা মিটিং দেওয়া আছে এটাকে আমরা একটু এডিট করি আচ্ছা হোয়াট ইজ দিস এটা কিসের উপরে সো ধরা যাক যে কারো হইতে পারে ওয়ান অন ওয়ান মিটিং সেটা ধরো আমি আমার নাম দিচ্ছি ধরা যাক 30 মিনিটস মিটিং আচ্ছা লোকেশন এটা যেহেতু ভার্চুয়ালি করতেছি সো আমি জুমের মাধ্যমে করবো ঠিক আছে এখন ওরা বলছে জুমকে তুমি ইন্টিগ্রেট করার জন্য জুমকে কানেক্ট করতে হবে তার মানে অর্থাৎ কেউ যদি আমার অ্যাপয়েন্ট করে আমাকে সে অটোমেটিক্যালি এটা জুমের লিংক পেয়ে যাবে এবং যেদিন অ্যাপয়েন্টমেন্ট করা আছে সেদিন ওই জুম লিংকটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে চমৎকার একটা অপশন তো আমি জাস্ট আমার জুমে লগ ইন করতেছি ওকে এবার জুমকে লিংক করাবো ঠিক আছে সো এখানে দেখো জুম ইন্টিগ্রেশন পেজে যেতে বলতেছে কানেক্ট জুম ডান আমরা একটু সেভ দিলে এখন কানেক্ট হয়ে যাবে verification date month continue create account Achha. Allow, authorize. So somehow account or jhamela ache. Just eta authorize kore dile amader connect hoye jabe. Acha ekhane hocche description orthat issue upor support dicchi. Freelancing guidelines othoba web design support erokom je kono issue upore dite pare. এখানে আমরা ডক্টররা ডক্টরের বিভিন্ন টপিক লিখবে লয়াররা লয়ারের টপিক লিখবে অর্থাৎ যে যে টপিকের উপর আসলে এক্সপার্ট বা যে কারণে মিটিং করতে চাচ্ছে সেই ইস্যুগুলো আমরা এখানে লিখে দেব আচ্ছা ইভেন্টের লিংক হচ্ছে আমরা এখানে 45 মিনিটস দেওয়া আছে আমরা এটা দিলাম হচ্ছে কনসালটেন্সি অর্থাৎ calendly.com/ আমার প্রোফাইলের নাম techreview/consultancy আচ্ছা এখানে একটা কালার আছে আমি এটা যে কোনো কালার চুজ করলাম 7 ক্লোজ আচ্ছা কখন বুক করতে পারবে এটা ইনফাইনাইট মানে কি লাইফ টাইম চলতে থাকবে আর আমি যদি বলি আমি নির্দিষ্ট একটা ডেট রেঞ্জ অর্থাৎ হচ্ছে আমি এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত কিছু মিটিং নিব তাহলে এভাবে ডেট রেঞ্জ আর এখানে হচ্ছে ক্যালেন্ডার ডে মানে নেক্সট 120 দিন চলতে থাকবে আপাতত আমি ইনফাইনাইট দিলাম ডিউরেশন আমি 30 মিনিটস দিলাম আচ্ছা তো এখন এটা হচ্ছে अवेलेबिलिटी কি কি বারে থাকবো ঠিক আছে ওয়ার্কিং আওয়ারসে থাকবে আর কি কি বার দেওয়া আছে এখানে প্রত্যেকটা বার দেওয়া আছে এবং আফটার এখানে আমরা বাফার টাইম রাখতে পারি অর্থাৎ যদি আমি মিটিং শেষ না করতে পারি 10 মিনিট বা 15 মিনিট বা 5 মিনিট এটা বাফার টাইম রাখতে পারি আফটার ইভেন্ট 7 ক্লোজ আচ্ছা ইনভাইটি কোশ্চেন ইনভাইট মানে যারা যারা আসলে এই লিংকে ফর্ম ফিলআপ করবে তারা তাদের কি কি কোশ্চেন মানে ফিলআপ করবে নাম দিবে ইমেল দিবে এবং কেন আসলে সাপোর্ট নিতে হোয়াট ইজ দ্য কনসালটেন্সি অ্যাবাউট এভাবে দিলাম অ্যাপ্লাই ঠিক আছে 7 ক্লোজ So confirmation page এ আমাদের ও একটা মেইল পাবে যখনই ফর্ম ফিলআপ করবে বা যখনই বুক করবে আমাকেও একটা কনফার্মেশন পাবে সেখানে একটা জুমের লিংক চলে যাবে ঠিক আছে আচ্ছা আর যদি আমি মনে করি এটা ফ্রি না এটা পেইড ইভেন্ট তাহলে কালেক্ট পেমেন্ট অপশনে এটা আপডেট করা লাগবে অর্থাৎ ক্যালেন্ডার প্রিমিয়াম ভার্সন নেওয়া লাগবে আপাতত আমরা একটু দেখি কি কি হলো সেভ করে ফেললাম ঠিক আছে ডান সো ইভেন্ট টাইপটা অন করা আছে ওকে আমরা এখন ব্যাক করে আমি এই ক্যালেন্ডার ইভেন্টটাকে শেয়ার বাটনে ক্লিক করব আচ্ছা এখন এই লিংকটা দিলে যে কেউ ঢুকলেই আমাদের অ্যাপয়েন্ট করতে পারবে এটা গুগল মাই বিজনেসে আমি অ্যাপয়েন্টমেন্ট হিসেবে ইউজ করতে পারি অথবা অ্যাড টু ওয়েবসাইট দিতে পারি আচ্ছা এটা হচ্ছে কি রকম এমবেড ইনলাইন ইনলাইন মানে কি পেজের মাঝখানে বুকিং অপশনটা দেখা যাবে ঠিক আছে কন্টিনিউ এখানে একটা কোড দিয়ে দিয়েছে কোডটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবার ধরা যাক আমি আমার ওয়েবসাইটে এটা বসাইতে চাচ্ছি তাহলে আমাকে করতে হবে Squarespace আমার যে সাইটটা আছে সেখানে আমি যে কোনো একটা পেজে বসাতে যাচ্ছি হোম পেজেও বসাতে পারি পেজেস তাহলে অ্যাবাউট পেজে বসাবো অ্যাবাউট পেজটা এডিট করলাম এডিট করার পর আমাদের এইখানে অ্যাড সেকশন একটা ব্ল্যাঙ্ক সেকশন নিলাম এই ব্ল্যাঙ্ক সেকশনের মধ্যে আমি একটা কোড বসাবো যেহেতু এটা কোড So এখানে আমি টেক্সটটা দরকার নাই টেক্সটটা ফলাই দিলাম এবং এখানে আমি প্লাসে ক্লিক করে একটা কোড নিলাম এবং এই কোডের মধ্যে এটা বসাই দিলাম ঠিক আছে তাইলে আমরা এখন যদি সেভ করি এবং প্রিভিউ করি এই পেজটা আমরা দেখব এই /config এই যে আমাদের কিন্তু বুকিং এর লিংকটা মানে বুকিং যেটা দিছি এটা চলে আসছে এখন কেউ যদি উইজেট পপআপ আকারে চায় অর্থাৎ কেউ বলতেছে আমি এটাকে ওয়েবসাইটে পপআপ আকারে আনতে চাই অ্যাড উইজেট পপআপ ঠিক আছে এটা কন্টিনিউ করলাম এখানে পপআপের কোড দেওয়া আছে কপি কোডে ক্লিক করলাম আমি আমার সাইটে যাচ্ছি সাইটে গিয়ে এডিট করতেছি বসা দিলাম ডান সেভ তাহলে এই যে নিচে দেখাতে শিডিউল নামে একটা অপশন আছে শিডিউল উইথ মিনাজুল আছে ক্লিক করলে পপআপ আকারে আসবে ওকে তো এইভাবে আমরা ওয়েবসাইটে বসাতে পারি আর আসলে এই যে ফর্মটা বানালাম এটা দেখতে কেমন হয় এটা একটু দেখে আসি আমরা ধরা যাক আমি একটা ওয়েবসাইটে মানে আমি লিংকটা শেয়ার করতে চাচ্ছি লিংকটাকে কপি করে নতুন ট্যাবে ওপেন করলাম এরকম দেখা যাবে ক্যালেন্ডার আনঅ্যাভেলেবল দেখাচ্ছে একটা মিনিট কাস্টম শিডিউল দিয়ে রাখলাম এই যে 6টা থেকে 8টা 8টা থেকে 9টা এভাবে আমি শিডিউলটা দিয়ে রাখলাম ক্যালেন্ডারে এভাবে দেখাবে বুকিং করানোর জন্য এবং নেক্সট 120 দিন দিয়ে রাখলাম ক্যালেন্ডার ডে মানে সব দিন বিজনেস ডে মানে কোনো সরকারি বন্ধ বন্ধ থাকলে ওগুলোতে আর দেখাবে না তখন আমরা যদি লিংকে যাই তাহলে আমি দেখবো ধরা যাক লিখে কেউ সার্চ করলে এই যে ক্যালেন্ডলি একটা লিংক দেওয়া আছে এই যে অ্যাপয়েন্টমেন্ট করা যাবে এখানে আমি কবে অ্যাপয়েন্ট করতে চাচ্ছি কয়টার সময় অ্যাপয়েন্ট করতে যাচ্ছি কনফার্ম করলাম কে অ্যাপয়েন্ট করতেছে তার ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার কি নিয়ে সাপোর্ট নিতে চাচ্ছে শিডিউল ইভেন্টে ক্লিক করলে বুকিংটা চলে আসবে এবং সাথে সাথে মেইলের মধ্যে একটা জুমের লিংক দিয়ে দেওয়া হবে ক্যালেন্ডলি থেকে এবং রিমাইন্ডারও পাঠানো যাবে গুগল ক্যালেন্ডারেও সেভ হবে ঠিক আছে সে যদি গুগল ক্যালেন্ডারে অ্যাড করে রাখতে চায় অ্যাড টু গুগল ক্যালেন্ডার দিলে সে তার ক্যালেন্ডারে মানে রিমাইন্ডার পাবে সো এভাবে আমরা থার্ড পার্টি ক্যালেন্ডলি প্ল্যাটফর্মটা বুকিং এর জন্য ইউজ করতে পারি খুবই খুবই বেশি ইউজ হয় এই টুলটা বুকিং এর জন্য আচ্ছা এখন আমরা স্কোয়ারস্পেস এর অফিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট একটু দেখতে চাই এটা আসলে কেমন আচ্ছা তো সবার প্রথমে গো টু শিডিউল অপশনে গিয়ে ড্যাশবোর্ড থেকে শিডিউলে যাব শিডিউলিং এটা হচ্ছে স্কোয়ারস্পেস কোনো ক্যালেন্ডারি না ক্যালেন্ডারি তো থার্ড পার্টি একটা প্ল্যাটফর্মকে আমি ওয়েবসাইটের মধ্যে ইমপ্যাক্ট করলাম আর এটা হচ্ছে স্কোয়ারস্পেসের দেওয়া অপশন ঠিক আছে আচ্ছা আপাতত আমি ট্রায়ালটাই ট্রাই করলাম আচ্ছা সো আমাদের বিজনেস নেম আচ্ছা ইন্ডাস্ট্রি নেক্সট কি কি বার বুকিং দিতে চাই ধরা যাক আমি সপ্তাহে 3 দিন রাখবো বুকিং আর এখানে অ্যাভেলেবিলিটি টাইম দেওয়া আছে আমি বললাম 7 PM থেকে 9 PM আমার শিডিউল এর বাইরে আমি বুকিং নিব না ঠিক আছে দেন নেক্সট আচ্ছা এটা কি অ্যাপয়েন্টমেন্ট না ক্লাস ক্লাস হইলে অনেক মানুষ অ্যাটেন্ড করতে পারবে এটা গ্রুপ সেকশন আর অ্যাপয়েন্ট হইলে একজন 1 টু 1 অর্থাৎ আমি একজনের সাথে একবারে অ্যাটেন্ড করতে পারবো নেক্সট আচ্ছা এখানে অ্যাপয়েন্টমেন্টের টাইপ ধরা যাক Fiverr discussion বা Fiverr issue বা discussion আচ্ছা প্রাইস আমি ধরা যাক ফ্রি রাখলাম ঠিক আছে ডিউরেশন 30 মিনিটস নেক্সট যদি পেমেন্ট গেটওয়ে থাকে পেমেন্ট গেটওয়ে কানেক্ট করব যদি পেমেন্ট করি কানেক্টে ক্লিক করলে আমার PayPal বা Stripe বা Square কানেক্ট করতে বলবে আপাতত আমি স্কিপ করলাম আচ্ছা তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট রেডি সো সেটআপ করে ফেলছি অ্যাপয়েন্টমেন্ট টাইপও সেটআপ করছি এখন হচ্ছে অ্যাড শিডিউলিং টু আওয়ার ওয়েবসাইট আচ্ছা এইখানে আমি ডাইরেক্ট লিংক দিতে পারি বুকিং বাটন দিতে পারি বুকিং বাটন যদি হয় তাহলে যে কপি করে নিলাম কোডটাকে আর স্কয়ারস্পেস হইলে স্কয়ারস্পেসের লিংকটা কপি করে দিলেও হবে বুকিং বাটনটা কপি করলাম ধরা যাক আমার ওয়েবসাইটে একটা বুকিং অপশন আছে সেখানে আমি বসাতে চাচ্ছি পেজেসে গেলাম পেজেসে হচ্ছে বুক নাও ধরা যাক বুক নাও পেজ edit কি দেওয়া যায় এটাতে ধরা যাক এখানে একটা সেকশনের মতো বানাইলাম আচ্ছা এটা নিচ দিয়ে একটা বাটন দিব বাটনে লেখা থাকবে আচ্ছা এটা তো বাটনের কোড তাই না আমরা যদি লিংক দিতে চাই তাহলে আমরা লিংক নিয়ে আসলেই হয়তো এখন আমাকে যেহেতু এটা কোডই দিয়ে দিয়েছে আমি এটা কোড আকারে বসাবো প্লাস এই যে কোড ইনজেক্ট করব কোডটা বসায় দিলাম এরপরে আমাদের এখানে কি নিয়ে Fiverr crash issue solve and consultancy কিছু ডেসক্রিপশন রইলো একটা ছবি নিতে পারি আমরা এই ধরনের ছবিগুলো সাধারণত undraw নামে একটা সাইট আছে undraw.co এখান থেকে খুব সুন্দর ইলাস্ট্রেশন আমরা পিক করতে পারি সার্চে ক্লিক করলাম এখানে হচ্ছে অ্যাপয়েন্ট এই যে অ্যাপয়েন্টমেন্টে খুব সুন্দর সুন্দর আছে সো ওয়েবসাইটের কালার অনুযায়ী আমরা একটা কালার পিক করতেছি এখানে অনেকগুলো কালার আছে যে কোনো কালার দিয়ে দিতে পারবো ধরা যাক আমার কাছে এটা ভালো লাগছে ক্লিক করলাম ডাউনলোড পেজ এবার এই ছবিটাকে চেঞ্জ করে দিচ্ছি কাজ শেষ করে বসতেছি আচ্ছা সো এই যে আমাদের বুকিং হয়ে গেল ঠিক আছে সো এখন এই যে শিডিউল অ্যাপয়েন্টমেন্টে কেউ ক্লিক করলে আমাদের স্কয়ারস্পেসের অ্যাপয়েন্টমেন্টটা দেখতে পাবে সবাই কি ক্লিয়ার এই যে এখানে কবে বুকিং করবে কটার সময় বুকিং করবে কন্টিনিউ ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার ইমেল দিয়ে বুক করে ফেলবে আচ্ছা ধরা যাক ফার্স্ট নেম দিলাম লাস্ট নেম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস কমপ্লিট অ্যাপয়েন্টমেন্ট তো এই অ্যাপয়েন্টমেন্ট গুলোর কনফার্মেশন হয়ে যাওয়ার পর আমরা কোথায় পাবো অ্যাপয়েন্টমেন্ট গুলো? আমরা শিডিউল নামে একটা জায়গা দেখতে পাবো। শিডিউলিং এই শিডিউলের মধ্যে কবে আমাকে বুক করছে এটা এখনো আসে নাই। যাই হোক, এই যে এখানে শিডিউল আকারে আমি দেখতে পাবো আমার ক্লায়েন্ট কজন আসছে। এই যে একজন ক্লায়েন্ট, ঠিক আছে ঠিক আছে। তারপর হচ্ছে রিপোর্টে গিয়ে দেখতে পাবো আমার ইভেন্ট কয়টা বুকিং হয়েছে, কনসালটেশন ফাইবারের জন্য একটা বুকিং হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে যদি আমি এখান থেকে আর্নিং করে থাকি রেভিনিউ কত আসছে দেখতে পাবো। তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ক্যালেন্ডারে গেলে আমি ক্যালেন্ডার ভিউতে আমার কি কি অ্যাপয়েন্টমেন্ট আছে এগুলো দেখতে পাবো। সো এই গেল হচ্ছে আমাদের স্কয়ারস্পেস এর বুকিং অপশন। আশা করি সবাই বুঝে গেছে, অনেক মজার একটা জিনিস ভিতরে দেওয়া আছে ওদের। আচ্ছা, স্কয়ারস্পেসের সেটিং গুলো একটু দেখাই দিই। আচ্ছা, আমরা এই যে স্কয়ারস্পেসের সেটিংস ইনভাইট, এটা খুব মজার জিনিস। স্কয়ারস্পেসে কাউকে যদি ক্লায়েন্টরা আসলে ইনভাইট করে কিভাবে, ওই একই সিস্টেম উইক্সে যেরকম দেখাইছি। সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর এখানে দেখবা রোলস এন্ড পারমিশন কোথায়, পারমিশন, পারমিশনে গিয়ে ইনভাইট কন্ট্রিবিউটর নাম দিলাম, মিনহাজকে ইনভাইট করা হচ্ছে, তার ইমেল অ্যাড্রেস হচ্ছে এইটা। আর ক্লায়েন্টের কাছ থেকে সবসময় অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে রাখবা। দেন ইনভাইট করা হলো, ঠিক আছে। তাহলে সে কি করতে পারবে এখন, সে একটা ইমেল পাবে এবং ইমেলের মধ্যে সে দেখতে পাবে যে তাকে ইনভাইট করা হয়েছে। ইনভাইটটা অ্যাকসেপ্ট করলে কাজ করতে পারবে। আমার ক্লায়েন্টদের যত স্কয়ারস্পেসের কাজগুলো করে একটা নির্দিষ্ট জিমেল দিয়ে ইনভাইটেশন গুলো নিয়ে রাখি, অর্থাৎ ক্লায়েন্টরা এভাবে ইনভাইট করে এবং আমরা ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করি। আর আমাদের যে জিমেল আছে সেই জিমেল দিয়ে আমরা লগ ইন করবো, যে জিমেলে ইনভাইটেশন পাঠাইছে সেই জিমেল দিয়ে লগ ইন করার পর আমি ফুল সাইটের অ্যাক্সেস পেয়ে যাবো। এই যে ফুল সাইটের অ্যাক্সেস পেয়ে গেছি, ওকে। এভাবে ইনভাইট করা যায়। আরেকটা হচ্ছে ইনভাইট। আর বেসিক অথর মানে সে জাস্ট জেনারেলি ওয়েবসাইটে কিছু ব্লগ আপডেট করতে পারবে, কিছু মানে এক্সিস্টিং পেজগুলোর কন্টেন্ট এডিট করতে পারবে এরকম। তো সবসময় ক্লায়েন্টকে বলবা যে ইনভাইট কন্ট্রিবিউটরে ক্লিক করে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্সেস দেওয়ার জন্য, তাইলে কাজ করতে পারবা। আচ্ছা, আর ডোমেইন ট্রান্সফারটা কোথায়? এটাও সেটিংসে। সেটিংসে আমরা ডোমেইনস নামে একটা অপশন দেখছি। এখানে আমাদের বাই ডিফল্ট স্কয়ারস্পেসে কিছু এলোমেলো কথাবার্তা .squarespace.com এরকম সাব ডোমেইন তৈরি হয়। সো ক্লায়েন্ট যদি একটা ডোমেইন অ্যাড করতে চায় তাহলে আমাদের যেটা করতে হবে, এখান থেকে ডোমেইন কিনতে চাইলে ডোমেইন কিনবে। আর যদি তার ডোমেইন থাকে ইউজ আর ডোমেইন অলরেডি ওন, সো ডোমেইনটার নাম দিবে সে। ডোমেইনটার নাম দেওয়ার পর ঠিক একই ভাবে কানেক্ট ডোমেইনে ক্লিক করবে, উইক্সে যেরকম। প্রোভাইডার আদার থাক, কানেক্ট ডোমেইন। এখন এখানে ওরা কিছু জিনিস দিয়ে দিছে, এই জিনিসগুলো বসাইতে হবে, এটা ডোমেনের মধ্যে বসাইতে হবে। সো ডোমেনের মধ্যে বসানোর সিস্টেম একই। সি নেম অ্যাড করতে বলছে, সি নেম আরেকটা এ নেম, অর্থাৎ ক্লায়েন্টের ডোমেন যদি এরকম হয়। ডোমেন প্যানেলে লগইন করার পর যদি সি প্যানেল থাকে তো ভালো, আর নাইলে ডোমেইনে লগইন করার পর আমি ডিএনএস নামে একটা জায়গা দেখব। সেই ডিএনএস এ গেলে আমি এই রেকর্ডগুলো যদি অ্যাড করে দেই তাহলে আমাদের ডিএনএস রেকর্ডগুলো অ্যাড হয়ে যাবে এবং ওয়েবসাইটটা কানেক্টেড হয়ে যাবে, খুব সহজ। সো যদি সি প্যানেল দেয় তাহলে জোন এডিটর নামে একটা জায়গা আছে, সেখানে ডিএনএস রেকর্ড গুলো অ্যাড করা যায়। জোন এডিটরে গিয়ে আমাকে এখন ওরা কি অ্যাড করতে বলছে, একটা সি নেম অ্যাড করতে বলছে, এটা হচ্ছে সি নেমটা, ঠিক আছে। রিকোয়ার্ড ডাটা হচ্ছে এটা, ওকে। রিকোয়ার্ড ডাটাটা কপি করে নিলাম, সি নেম। এখন আমি সি প্যানেলে একটা সি নেম রেকর্ড অ্যাড করব, আর ডোমেইনটা লিখে দিব, দেন অ্যাড সি নেম, ঠিক আছে। এভাবে সি নেম গুলো অ্যাড করব, দুইটা সি নেম আছে, আর একটা এ, আর কিছু এ রেকর্ড অ্যাড করতে হবে। কপি করলাম এ নেম, এ নেমে রিকোয়ার্ড ডাটাটা কপি করলাম, এ নেম অ্যাড করার জন্য এ রেকর্ডে ক্লিক করব, আইপি অ্যাড্রেস দিব, আমার ডোমেনের নাম দিব অ্যাড রেকর্ড। এভাবে সবগুলো এ নেম অ্যাড করব, সবগুলো সি নেম অ্যাড করে এবার আমি রিফ্রেশ রেকর্ড দিব। যদি এই ডাটাগুলো সে পেয়ে যায়, নট ফাউন্ড নট ফাউন্ড বলতেছে, এগুলো যদি পেয়ে যায় তাহলে ডোমেনটা কানেক্ট হয়ে যাবে। ডোমেন কানেক্ট হইলে আমি স্কয়ারস্পেসের ডোমেনে যা কাজ করতেছি সেটা আমার ওই কাস্টম ডোমেন অর্থাৎ minhajul-asif.me তে দেখা যাবে। সবাই কি ক্লিয়ার? খুব ক্লিয়ার। সো নেক্সট ক্লাসে আমাদের এসইও, কিছু কোড ইনজেকশন এবং হচ্ছে রেস্টুরেন্ট রিজার্ভেশনের একটা জিনিস আছে, এই তিনটা টপিক কভার করে আমরা আমাদের স্কয়ারস্পেস ক্লোজড। সবার জন্য শুভকামনা থাকবে, সুন্দরভাবে কন্টেন্টগুলো শেষ করো, মার্কেটপ্লেসগুলোতে ট্রাই করো। স্কয়ারস্পেস, উইক্স যে কোনো একটা দিয়ে অ্যাকাউন্ট গ্রো করতে পারলে প্রচুর কাজ আছে মার্কেটপ্লেসে। কারো কোনো কোশ্চেন আছে?